হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এই ছবিটাকে আমরা শুধুমাত্র স্মজ টুলের মাধ্যমে চমৎকারভাবে এই লুকটা দিতে পারি। ইয়েস, খুবই অল্প সময়ের মধ্যে আমরা পুরো ভিডিওটি শেষ করব। যদি আপনি পুরো প্রসেসটা শিখতে চান তাহলে কোনো স্কিপ ছাড়াই আপনি পুরো ভিডিওটা দেখুন। আই হোপ আপনি ভিডিওর লাস্ট পর্যায়ে গিয়ে আপনার তোলা যে কোনো একটা ছবিকেই আপনি জাস্ট একটা দড়ির মাধ্যমেই এই লুকটা নিয়ে আনতে পারবেন, অনেকটাই গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা ছবিটা ফাইল মেনু থেকে ওপেনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে নিয়ে ওপেন করব। তারপরে আমরা কন্ট্রোল প্লাস জে প্রেস করে ছবিটাকে ডুপ্লিকেট করব। কুইক সিলেকশন টুলের মাধ্যমে পুরো ছবিটা সিলেক্ট করব। খেয়াল করেছেন, আমি একটু জুম করে দেখাই, পুরো ছবিটা সিলেক্ট করেছি। জাস্ট এখানে একটু অংশ রয়ে গেছে, এটার জন্য আমাকে ব্রাশটা একটু ছোট করতে হবে, করে কিবোর্ড থেকে অল্টাচ প্রেস করে রেখে একটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই লেয়ারটাতে সিলেক্ট রেখেই নিচ থেকে অ্যাড লেয়ার মাস্ককে সিলেক্ট করব এবং আমার ব্যাকগ্রাউন্ড নামওয়ালা লেয়ারটা আই বাটন হাইড করে রাখব। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি খুবই সহজ একটি টেকনিকের মাধ্যমে। এখন আমরা আমাদের সিলেকশনটা এখানে করে ফাইল থেকে প্লেসের মাধ্যমে এখানে আমরা আরেকটা স্টক ছবি এনে রেখেছি। আপনি এই ভিডিওর ডিসক্রিপশনটা চেক করবেন, এই টিউটোরিয়াল রিলেটেড যত সোর্স ফাইল আছে সবগুলো ওখানে ফ্রিতে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে আমরা প্লেসের মাধ্যমে জাস্ট ওপেন করব। তারপরে এখান থেকে ওকে দিয়ে ওকে, তারপর এখানে আমরা হেয়ারের মধ্যে কিছু ফিক্স দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো করার জন্য আমরা আমাদের পূর্বের ছবিটার ঠিক এই অপশনটাতে আমরা সিলেক্ট করব। আপনি চাইলে এই লেয়ারটাকে আরেকটু বড় করতে পারেন, যেমন এখানে সিলেক্ট করে রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করে আমি মিডিয়াম থাম্বনেল দিব। ইয়েস, আপনি এখানে সিলেক্ট করে রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করে আপনি রিফাইন মাস্কে যাবেন, গিয়ে অপশন থেকে অন ব্ল্যাকে দিবেন, তাহলে এটা ক্লিয়ারলি দেখতে পাবেন। আপনি এখান থেকে রেডিয়াসটা বাড়াবেন, আরেকটু বাড়াবেন, দেখতে পাচ্ছেন অলমোস্ট আপনার অনেকটাই হোয়াইট অংশটা চলে গিয়েছে। তারপর আপনি এখান থেকে শিফট ইজটা হালকা মাইনাস করবেন স্লাইড, তারপর এখান থেকে স্মুথ স্লাইড বাড়াবেন। মোটামুটি এ পর্যায়ে আপনার এটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন আমি ওকে প্রেস করে বেরিয়ে আসব। ইয়েস, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ছবিটা খুবই সিম্পল একটা ওয়েতে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি। এই লেয়ারের উপরে মাউস রেখে রাইট হ্যান্ড সাইড ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিব এবং কন্ট্রোল প্লাস জে প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করব। করে উপরের লেয়ারটাতে ফিল্টার আধার হাইপাস 0.2 দিয়ে ওকে দিব। প্লেন মোড থেকে ওভারলি একটু ডিটেলস বাড়িয়ে দিলাম। তারপরে কন্ট্রোল প্রেস করে এই লেয়ারটা সিলেক্ট করে রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করে মার্জ লেয়ার ওকে। এখন আমরা চলে যাব আমাদের স্মজ টুলে। স্মজ টুলটি সিলেক্ট করব, তারপর রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করে আমরা আমাদের ডিফল্ট একটি ব্রাশ রয়েছে সেই ব্রাশটি আমরা সিলেক্ট করব। হ্যাঁ, এটাকে আমরা একটু লার্জ করি। ইয়েস, আমাদের এই যে ডিফল্ট যে ব্রাশটি রয়েছে এটা সবার ফটোশপের মধ্যেই আছে, সেই ব্রাশটি আমরা সিলেক্ট করব। করে আমরা ডাবল ক্লিক করে বেরিয়ে আসব। তারপরে আমরা পুরো ফুল ফেসের মধ্যে আমরা জাস্ট এটা পেইন্টের মতো জাস্ট আমরা পেইন্টের মতো করে ফেলব। কিছু কিছু জায়গায় ব্রাশটাকে আমাদেরকে ছোট বড় করতে হবে।
আমাদের যে আই রয়েছে আইয়ের উপরেও সেম ভাবে আমরা একটু টেনে টেনে আমরা জাস্ট এক বাম পাশ থেকে টেনে আমরা এটা স্মুথ করব, তখন এটা একটু অন্যরকম একটা লুক চলে আসবে। দুটো ভুরুই আমরা সেম ভাবে অ্যাপ্লাই করে নেব। আমাদের ফেসটা মোটামুটি আমাদের করা শেষ, আমরা এখন আমাদের হেয়ারটা শুরু করব। হেয়ারটার জন্য ব্রাশটা বাড়াবো, দেন আমরা অ্যাপ্লাই করা শুরু করব। আমরা ব্রাশের সাহায্যে কিছু কিছু এক্সট্রা জিনিস আমরা বের করে দেব। এই যে হ্যান্ড রয়েছে সেটা আমরা সেম ব্রাশটা দিয়ে পুনরায় ফেসের মতো করে একটু জাস্ট এরকম ব্রাশ করে দেব। ওকে, আমাদের এই পর্যন্ত অনেকটাই শেষ হয়েছে। আমরা জাস্ট এখন আমাদের বডির উপরে একটু হালকা, তো বডির উপরে এবং ফেসের জন্য সবচেয়ে বেটার হয় আমাদের যে পূর্ববর্তী 90 নাম্বার যে ব্রাশটি রয়েছে সেটা। বডির উপরে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই পুনরায় ব্রাশের স্ট্রেন্থ আমরা 20% নিয়ে আনবো, দেন আমরা জাস্ট হালকাভাবে বডির উপরে অ্যাপ্লাই করব। বডির উপরে আমরা ব্রাশটাকে ছোট করে এভাবে আমরা পেইন্ট করে ফেলব। দেখতে পাচ্ছেন এটা ব্লারি ব্লারি একটা লুক চলে আসতেছে। এ পর্যায়ে আমাদের মোটামুটি পুরো ছবিটাই আমাদের স্মোজ টুল দিয়ে ব্রাশ করা শেষ। ছবিটিকে সিলেক্ট করে ফিল্টার থেকে অয়েল পেন্টে যাব, গিয়ে আমরা স্টাইলিশ 4 এবং ক্লিন লিস আমরা এখান থেকে 3 দিব, স্কেল 0.1 দিয়ে বাকি সব আমরা এখান থেকে 0 করে দিব। এখান থেকে ওকে প্রেস করব। ইয়েস, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের একটা অ্যাকচুয়াল লুকে কিন্তু আমাদের ছবিটা চলে আসছে। তারপর আমরা ফিল্টার থেকে নয়েজ রিডিউস নয়েজ বিফোর আফটার, এখান থেকে আমাদের শুধুমাত্র স্ট্রেটটা 10 থাকবে, বাকি সব 0 থাকবে, আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব। তারপর আমরা এই লেয়ারে সিলেক্ট করে একটা নতুন লেয়ার নিব, ব্রাশ টুলে সিলেক্ট করে রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করে এখানে যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন আমি আগে বলেছি ব্রাশগুলো আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করব। করে ব্রাশ বড় করে এখান থেকে আমরা ব্রাশের কালার, এখান থেকে কালার পিকারে সিলেক্ট করে ব্রাশের কালার এখান থেকে আমরা নির্ধারণ করব। করে জাস্ট তারপরে ব্রাশের ঠিক এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাশের রুটেড দেখা যাচ্ছে। আরেকটা ব্রাশ আপনি ঠিক এখান থেকে সিলেক্ট করেন, তারপরে আপনি এখান থেকে এটা সিলেক্ট করেন এবং এটা সিলেক্ট করেন, ব্রাশটাকে
একটু রোটেট করে নিব অপশনে ক্লিক করে স্পেসিংটা বাড়িয়ে আমরা দেখার জন্য যেন ক্লিয়ারলি দেখতে পারি ব্রাশটাকে একটু রোটেট করে এখানে একটা সিলেক্ট করলাম এখান থেকে কালারটা একটু ডিফ করব করে এখান থেকে লাস্ট আমরা এটা সিলেক্ট করব ওকে তারপর আমরা ছবিটাকে একটু ক্রপ করব এখান থেকে রেকটেঙ্গেল মার্কিউ টুল সিলেক্ট করে ছবিটা এভাবে সিলেক্ট করে ইমেজ থেকে ক্রপ করে নিলাম তারপরে এই ছবিটাতে আমরা সিলেক্ট করে ছবিটার পাশেই আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করব করে ছবিটাকে একটু উপরে তুলব আমরা এখান থেকে আমরা জাস্ট ছবিটার নিচে আমরা এখান থেকে ইরেজার টুল নিব নিয়ে এভাবে করে ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দেব এবং আমাদের যে ব্রাশ অ্যাড করেছি সে ব্রাশের এই লেয়ারে সিলেক্ট করে ব্রাশটাকে একটু হালকা ছবির সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেব তারপরে এই ছবিটাতে সিলেক্ট রেখে আমি নিচের অপশন থেকে গ্রেডিয়েন্টে যাব সেম কালারের গ্রেডিয়েন্টটা যেটা আমি নিচ থেকে হালকাভাবে অ্যাপ্লাই করব ওকে তারপরে এই ছবিতে সিলেক্ট করে এই অপশন থেকে ভাইব্রেন্সে যাব এই অপশনে ক্লিক করব তাহলে শুধুমাত্র ছবিতে কালার ইফেক্ট হবে এখান থেকে আমরা ভাইব্রেন্স এবং আমাদের স্যাচুরেশন হালকা বাড়িয়ে নিব তারপর আমরা এখানে সিলেক্ট করে লেভেলে যাব লেভেলে গিয়ে আমরা সেমভাবে এই অপশনটা সিলেক্ট করে শুধু ছবির মধ্যে আমরা কালার ইফেক্ট ফেলব এই লেয়ারটাকে আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্ক করব করে এই ছবিটা সিলেক্ট রেখে আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব ক্যামেরা র ফিল্টার থেকে আমরা এক্সপোজার বাড়াবো এখান থেকে কন্ট্রাস্ট হালকা বাড়াবো হাইলাইট এখান থেকে -53 করব শ্যাডো হালকা বাড়াবো ক্লিয়ারিটি বাড়াবো আমরা এখান থেকে আমাদেরকে ক্লিয়ারিটি আমরা এখান থেকে 40 করে দিব +40 এবং ভাইব্রেন্স বাড়াবো তারপরে ওকে প্রেস করব দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমাদের ছবিটা অনেকাংশে আমাদের একটা লুকে কিন্তু চলে আসতেছে এই পর্যায়ে আমরা ছবিটাতে সিলেক্ট করে আবার আমরা এখান থেকে কার্ভসে যাব কার্ভস থেকে আমরা ঠিক এখান থেকে আমরা রেডে ক্লিক করব ক্লিক করে ছবিটার রেডটা আমরা হালকা স্লাইড এই মিডলে ক্লিক করে উপরে বাড়াবো তারপর এই পর্যায়ে আমরা উপরে ক্লিক করে নতুন একটা লেয়ার নিব নতুন একটা লেয়ার নিয়ে আমরা কালার থেকে আমরা এখান থেকে সেম কালারটা আমরা পিক করব করে জাস্ট স্লাইড একটা ব্রাশ শ্যাডো ফেলব ফেলে আমরা ব্লেন্ড মোড থেকে ওভারলে করে দিব তারপর আমরা পুনরায় আবার এখানে সিলেক্ট করব করে ফেস থেকে আমরা একটা কালার নিব এটাকে একটু লাইট করে দিব হালকা উপরে তুলে কোডটা ফলো করে নেন ওকে প্রেস করব ফেসের মধ্যে একটা সিলেক্ট করব করে অপাসিটি হালকা কমিয়ে দিব এবং হাতের মধ্যে একটু সিলেক্ট করে দিব এখানে একটু দিব ইয়েস মোটামুটি আমার ছবি শেষ পর্যায়ে এই পর্যায়ে জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্লাস শিফট একসাথে প্রেস করে ই প্রেস করব ছবিটা আমার সবগুলো লেয়ার থেকে কপি করে একটা নতুন লেয়ারে ওপেন হবে তো আমি জাস্ট আবার পুনরায় ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব গিয়ে এখান থেকে আমার এই রেডিয়াল ফিল্টার ক্লিক করে ছবিটার উপর সিলেক্ট করব করে এক্সপোজার আরেকটু কমিয়ে দিব ওকে তারপরে ঝুমে ক্লিক করে কন্ট্রাস্ট আরেকটু হালকা বাড়িয়ে দিব ক্লিয়ারিটি আরেকটু হালকা বাড়িয়ে দিব দিয়ে আমি ওকে প্রেস করে দিব এখন আমি শিফট ধরে একেবারেই আমার এই লেয়ার পর্যন্ত একসাথে সিলেক্ট করে ওকে প্রেস করব করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করব আমার পূর্বের আগের ছবিটা এখানে
অন করব, আই বাটন অন করে বিফোর আফটার চেক করব, বিফোর আফটার। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করার জন্য লাইক বাটনে প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকবেন, টাটা।